আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে কিডেন্স CA3039 TW এই মডেলটার অ্যালার্ম সেটিংটা দেখাবো, কীভাবে অ্যালার্ম সেট করতে হয়। প্রথমে আপনি আপনার ঘড়ির যে ক্রাউনটা, এটাকে টাইম সেটিং মোডে নিয়ে যাবেন, যেখানে আমরা ঘড়ির টাইম সেট করি। এখন আপনার বর্তমান কারেন্ট টাইম, যেটা আপনার ঘড়িতে এই মুহূর্তে দেওয়া আছে, সেটা সেট করবেন। আমাদের এখানে এই মুহূর্তে ঘড়ি আমার টাইম হচ্ছে 2:00, বরাবর 2:00। এখন আপনার অ্যালার্ম সেট অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এটা এই যে ফুসটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ফুস করে ধরে এটাও আপনি দুপুর 2:00 করে দেবেন। আমি 2:00 মধ্যে নিয়ে যাচ্ছি, 9:10, 12:00 বরাবর 2:00 করে দিলাম। ঘড়ির টাইম অ্যালার্ম টাইম সেম, তার মানে আপনার এটা অ্যালার্ম অ্যালাইনমেন্ট কমপ্লিট। এখন আপনি 0 পজিশনে চলে যাবেন ক্রাউনটা, এখানে নর্মাল পজিশন। এটা হলো আপনার অ্যালার্ম অ্যাডজাস্টমেন্ট। সেকেন্ড টাইম আপনি অ্যালার্ম টাইমটা সেট করবেন কীভাবে, এখন আপনার যে ক্রাউনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি ফার্স্ট ক্লিকে নিয়ে যাবেন, যেখানে আমরা ক্যালেন্ডার সেট করি। তো আপনার ক্যালেন্ডার পজিশনে যাওয়ার পরে আবারও আপনাকে এই জিনিসটা পুশ করতে হবে, আপনি কয়টা অ্যালার্ম চান, যে সময়টা আপনি অ্যালার্ম চাচ্ছেন সেই সময়টাকে আপনি অ্যাডজাস্ট করবেন এটা দিয়ে। যেমন আমার এখানে এটা দিয়ে আমি টাইম সেট করব, অ্যালার্ম টাইম কয়টার সময় আমার অ্যালার্ম চাই। তো আমি অ্যালার্ম চাচ্ছি 2:05, তাহলে আমি 2:05 সেট করে দিই। আমি যতটা অ্যালার্ম দিব টাইম, ততটাই সে সময় আমার অ্যালার্মটা বাজবে। আমি 2:05 দিয়ে দিলাম। এরপর আপনি আপনার ক্রাউনটা 0 পজিশনে নিয়ে যাবেন, ব্যাস আপনার অ্যালার্ম কমপ্লিট। এখন আমার এখানে 2:05 হওয়ার পরেই বা 6:00 মধ্যে অ্যালার্মটা বাজবে, কারণ একটা হ্যান্ডস অ্যালাইনমেন্টে আপনার 1 মিনিট আগে পড়ে থাকে। আপনি দেখুন একটু পরেই অ্যালার্ম বাজবে। আপনারা তো অ্যালার্ম সাউন্ডটা শুনেছেন, তো ঠিক 2:06 অ্যালার্মটা দিয়েছে। এই হচ্ছে টাইম সেটিংয়ের সিস্টেম। আপনারা যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।